নমস্কার সকলকে, আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আজ আবার আপনাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে ফেসবুক লাইভে এসেছি। প্রথমেই সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। আজকে যে বিষয়টা নিয়ে ফেসবুক লাইভে আসতে বাধ্য হলাম সেটা হলো, সম্প্রতি ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক নাগরিকত্ব বিষয়ে নতুন একটি নোটিফিকেশন জারি করেছেন। সেই বিষয়ে সকলকে অবগত করার জন্যই আজকের এই ফেসবুক লাইভ। প্রথমেই বলি, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে দেশভাগের বলি যে মানুষগুলো দেশান্তরিত হয়ে ভারতবর্ষে এসেছে, বিশেষ করে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান থেকে, তাদের সেই দুরবস্থার এখনও কোনো পরিবর্তন হয়নি। দীর্ঘদিন ধরে তারা তাদের নাগরিকত্বের জন্য, অর্থাৎ নাগরিকত্ব সমস্যার যে সুরাহা সেটার জন্য তারা লড়াই করেছে, কিন্তু আজ অবধি তার কোনো সঠিক সুরাহা হয়নি। সম্প্রতি, অর্থাৎ এই ঠিক দুদিন আগে, দু তিন দিন আগে, এই 28শে মে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক নতুন একটি নোটিফিকেশন জারি করেছেন এই নাগরিকত্ব সম্পর্কিত বিষয়ে। আজকে সেই নোটিফিকেশনে কি আছে সেই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। দেখুন, অনেক ঢাকঢোল পিটিয়ে 2019 সালে দেশভাগের বলি যে মানুষগুলো তাদের নাগরিকত্ব সমস্যার সুরাহা করার জন্য পাশ হয়েছিল ভারতের সংসদের নাগরিকত্ব বিল, যেটা পাশ হওয়ার পরে আমরা সকলে যেটাকে আমরা যে নামে চিনি সেটা হচ্ছে CAA 2019। সেটা পাশ হওয়ার পর সারা দেশ জুড়ে বিভিন্ন ধরনের বিক্ষোভ দেখা দিয়েছিল এবং সারা দেশে এটা নিয়ে এত বিতর্ক হয়েছিল তার বলার নয়। অনেকেই আশা করেছিল, অনেকে বলতে এখানটা দেশভাগের বলি যে মানুষগুলো, তাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল ভারত সরকার খুব তাড়াতাড়ি তাদের হয়তো এই নাগরিকত্ব সমস্যার সমাধানটা করবে। কিন্তু সব কিছুকে কেমন যেন বুড়ো আঙ্গুল দেখিয়ে একটা খিচুড়ি টাইপের একটা নোটিফিকেশন জারি করল ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক। দেখুন, সেই নোটিফিকেশনে কি লেখা আছে সেই বিষয়ে প্রথমেই আমি বলি, তারপর উদ্বাস্তুরা কোথায় সেই নোটিফিকেশনের নিরিখে সেই বিষয়টা তারপরেই আলোচনা করব। প্রথমেই বলি যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের যে সকল ধর্মীয় সংখ্যালঘু, সেখানকার ধর্মীয় সংখ্যালঘু কারা? সেখানকার ধর্মীয় সংখ্যালঘু হচ্ছে মুসলিম বাদে বাকি যে ধর্মের লোকগুলো রয়েছে তারা। সেই যে যে সেই ওই তিনটি দেশের ধর্মীয় সংখ্যালঘু, তারা এখানটায় বিভিন্ন ধর্মের লোক রয়েছে তার মধ্যে। ভারত সরকার তার যে নোটিফিকেশন সেখানটায় উল্লেখ করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পারসি, শিখ, যদিও নাস্তিক লোকও তার মধ্যে থাকতে পারে, কিন্তু ভারত সরকার তার নোটিফিকেশনে সেরকম কোনো ইয়ে উল্লেখ করেনি, যা কি সেটা পরের বিষয়। কিন্তু এক কথায় বলা যায়, অমুসলিমদের জন্য ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক এই নোটিফিকেশনটা জারি করেছেন। কাদের জন্য জারি করেছেন? এখানটা 5টা রাজ্যের লোক সেই সুযোগটা পাবে আবেদন করার, অনলাইনে আবেদন করার নাগরিকত্বের জন্য। নাগরিকত্ব আইনের যে 5 ধারা, যেখানটায় রেজিস্ট্রেশন পদ্ধতিতে নাগরিকত্বের কথা বলা আছে, এবং নাগরিকত্ব আইনের যে 6 ধারা, যেখানটায় ন্যাচারালাইজেশন অর্থাৎ দেশীয়করণ পদ্ধতিতে বা স্বাভাবিকীকরণের মাধ্যমে যে নাগরিকত্ব, এই দুটো পদ্ধতিতে নাগরিকত্ব জন্য আবেদন করতে পারবে কারা? মূলত 3টি রাজ্য আছে, সেই 3টি রাজ্যের 11টি জেলা এবং বাকি 2টো রাজ্য হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানা। তাহলে হরিয়ানা রাজ্যর পুরো যারা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যে সকল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পারসি, শিখ যারা এই ভারতে এসেছে,
এবং পাঞ্জাব রাজ্যে যারা এসেছে, আর হচ্ছে গুজরাটের চারটে জেলা আছে, মারবি, রাজকোট, পাটান এবং ভদোদরা। এছাড়া রাজস্থানের রয়েছে পাঁচটা জেলা, ঝালোর, উদয়পুর, পালি, সিরোহি, বারমেড়, আর ছত্রিশগড়ের দুটো জেলা, দুর্গ এবং বলদাবাজার। অর্থাৎ এগারোটা জেলা আছে তিনটে রাজ্যের, ছত্রিশগড়ের দুটো, রাজস্থানের পাঁচটা এবং গুজরাটের চারটে। আর বাকি দুটো রাজ্য পুরো তারা হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানা। সংবাদ মাধ্যমে প্রথমে বলা হয়েছিল ১৩টা জেলা, কিন্তু ১৩টা জেলা নয়, পুরো দুটো রাজ্যই আছে এর মধ্যে, পাঞ্জাব এবং হরিয়ানা। এবার দেখুন, এরা আবেদন করবে কার কাছে? এই যে যে তিনটে রাজ্য, গুজরাট, রাজস্থান এবং ছত্রিশগড়, এই যে এদের যে ১১টা জেলা আছে, এই ১১টা জেলার লোক, তাদের যে জেলা শাসক মহাশয় অর্থাৎ ডিএম সাহেব আছেন, তাদের কাছে তারা আবেদন করবেন এই নাগরিকত্বের জন্য। আর পাঞ্জাব আর হরিয়ানার শুধুমাত্র ফরিদাবাদ জেলার যে জেলা শাসক আছেন, তার কাছে ওই জেলার নাগরিকেরা যারা ওই শরণার্থী হিসেবে আছে, পাকিস্তান তথা বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে এসেছেন, তারা শুধুমাত্র ফরিদাবাদ জেলার যে লোক, তারা শুধু ওখানকার ডিএম সাহেবের কাছে আবেদন করবেন। আর পাঞ্জাবের ক্ষেত্রে শুধুমাত্র জলন্ধর জেলার যে নাগরিক, এরকম শরণার্থী, তারা আবেদন করবেন হচ্ছে সেখানকার ডিএম এর কাছে। কিন্তু বাকি যে রাজ্য, ওই হরিয়ানার ফরিদাবাদ বাদে এবং পাঞ্জাবের জলন্ধর বাদে, এরা সবাই কিন্তু সেই রাজ্যের যে স্বরাষ্ট্র সচিব আছে, তার কাছে এদের আবেদন করতে হবে এই নাগরিকত্বের জন্য। এদের বলতে এখানে আবেদনকারী বলতে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা যে শরণার্থী, তাদের কথা বলা হয়েছে, রিফিউজি কথাটা তারা সেখানটায় উল্লেখ করে দিয়েছে। যাই হোক, তারপরে কি, এরা নাগরিকত্বের জন্য আবেদন করবে নাগরিকত্ব আইনের ৫ ধারা এবং ৬ ধারার মাধ্যমে, যে নাগরিকত্ব পাওয়া যায় তার জন্য তারা নাগরিকত্ব জন্য আবেদন করবে। ২ নম্বর হচ্ছে, এই যে যে ডিএম সাহেব এবং সেক্রেটারি সাহেব, যেটা আমি আলাদা করে বলেই দিলাম, যে ১১টা ওই ১৩টা জেলা আছে, ওই ১৩টা জেলার ক্ষেত্রে ডিএম সাহেবের কাছে আবেদন করতে হবে, এবং বাকি যে জায়গাটা রয়েছে, বাকি যে জেলাটা পুরো রাজ্য রয়েছে হরিয়ানা এবং পাঞ্জাব, সেখানকার লোক সেই রাজ্যের যে স্বরাষ্ট্র সচিব আছেন, তাদের কাছে আবেদন করবেন। আবেদনপত্র তাদের কাছে যাওয়ার পরে সেই ডিএম সাহেব এবং সেক্রেটারি সাহেব অর্থাৎ স্বরাষ্ট্র সচিব, তারা কিন্তু সেই আবেদনপত্রের খুঁটিয়ে দেখবেন, ভেরিফিকেশন করবেন। ভেরিফিকেশন করে তারা কেন্দ্রকে রিপোর্ট করবেন, এবং সেন্ট্রাল একটা পোর্টাল দেওয়া থাকবে, সেই পোর্টালে তারা নথিভুক্ত করবেন সেটা। তারপরের ধাপ হচ্ছে ডিএম সাহেব এবং সেক্রেটারি সাহেব যে আবেদনপত্রের সঙ্গে বিভিন্ন নথিপত্র জমা দিয়েছে সংশ্লিষ্ট আবেদনকারী, সেই নথিপত্রের যাচাই করবেন অর্থাৎ ভেরিফিকেশন করবেন যে সেই নথিপত্র পর্যাপ্ত কিনা। দ্বিতীয় কথা, যেগুলো দিয়েছে সেইগুলো সঠিক কিনা তার পূর্ণাঙ্গ তদন্তের জন্য তারা বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন দপ্তরে তারা পাঠাবেন। সেই দপ্তরের সঙ্গে তারা সরাসরি যোগাযোগ করবেন, এবং প্রত্যেকটা দপ্তর সংশ্লিষ্ট, মানে যেখান থেকে ওই কাগজগুলো ইস্যু হয়েছে, সেই স্কুল হতে পারে বা অন্য কোনো সংস্থা হতে পারে, মানে অর্থাৎ যে দপ্তর সেই কাগজ নথি অর্থাৎ কাগজপত্রগুলো ইস্যু করেছে, সার্টিফিকেটগুলো ইস্যু করেছে। যেমন ধরুন, কেউ যদি বার্থ সার্টিফিকেট দেয়, হয়তো স্কুল, যে স্কুলে পড়তো সেখানকার একটা দিয়েছে, তাহলে সেই স্কুলে পাঠানো হবে। কিংবা হয়তো দেখা গেলো বার্থ সার্টিফিকেটটা দিয়েছে কোনো মিউনিসিপ্যালিটি কিংবা কোনো পঞ্চায়েত, তাহলে সেইখানটা পাঠানো হবে, এরকম। এবার তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তারা সেই কাগজপত্রের যাচাইটা করবেন। যাচাই করার পরে তারা কি রিপোর্ট দিচ্ছে, সেই রিপোর্টটাও তাদেরকে ওই পোর্টালে তুলে দিতে হবে সেই এজেন্সির, অর্থাৎ কি নোট দিল, তারা কি বলল, সেগুলো তাতে নথিভুক্ত থাকবে, যাতে সংশ্লিষ্ট জেলার জেলাশাসক এবং সেই যে সেক্রেটারি স্বরাষ্ট্র সচিবদের কথা বললাম বিভিন্ন রাজ্যে, দুটো রাজ্যের, হরিয়ানা এবং পাঞ্জাবের, তারা সেগুলো সেই পোর্টাল, তাদের যে পোর্টাল, সেই পোর্টাল থেকে তারা যাতে সেটা দেখতে পারে, অর্থাৎ এজেন্সির সমস্ত নোট সেখানটায় আপলোড করা হবে ওই পোর্টালে।
তারপরে ওই ডিএম সাহেব এবং সেক্রেটারি সাহেব যদি নিশ্চিত হন যে হ্যাঁ এ ভারতের নাগরিক এবং সন্তুষ্ট হন সমস্ত কাগজপত্র দেখে, তবেই তারা এই যে যে বললাম ভারতীয় নাগরিকত্ব আইনের 5 ধারা অনুযায়ী রেজিস্ট্রেশন পদ্ধতিতে কিংবা ভারতীয় নাগরিকত্ব আইনের 6 ধারা যেখানে ন্যাচারালাইজেশনের কথা বলা আছে সেই পদ্ধতিতে তাদেরকে নাগরিকত্বের সার্টিফিকেট প্রদান করবেন। তারপরেও তাদের আরও একটা কথা বলা হয়েছে যে শুধুমাত্র অনলাইনে এটা ইয়ে রাখলে হবে না, নাগরিকত্বের যে সার্টিফিকেট সেটা প্রদান করার পরে তার যে একটা সরাসরি একটা হার্ড কপি অর্থাৎ প্রত্যেকটা দপ্তর অর্থাৎ স্বরাষ্ট্র সচিবের দপ্তর হরিয়ানা এবং পাঞ্জাবের ক্ষেত্রে এবং যে 13টা জেলার কথা বলা হয়েছে সেই 13টা জেলার ডিএম সাহেবদের কাছে আলাদা করে আবার হার্ড কপি অর্থাৎ আলাদা রেজিস্টার কিন্তু তাদের মেনটেন করতে হবে। এবার এই হচ্ছে পুরো পদ্ধতিটা অর্থাৎ এই নোটিফিকেশনে যেটা বলা হয়েছে। এই নোটিফিকেশনটা জারি হয়েছে কিসের বলে? এই নোটিফিকেশনটা জারি হয়েছে 1955 সালের যে নাগরিকত্ব আইন সেই নাগরিকত্ব আইনের 16 ধারা বলে এটা জারি হয়েছে। এখানটায় নাকি সেখানটায় লিখেই দিয়েছে নোটিফিকেশনে 2019 সালের যে রুল সেটাকে ফলো করে এই নোটিফিকেশন মানে সেটাকেও ফলো করা হয়েছে। নোটিফিকেশন জারি হয়েছে আইনের বলে কিন্তু 2009 সালের যে রুল রয়েছে নাগরিকত্ব আইনের যে রুল সেটাকেও নাকি ফলো করা হয়েছে। এবার এখানেই হচ্ছে একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে এত ঢাকঢোল পিটিয়ে এই নাগরিকত্ব আইন সংশোধনী আইন পাশ হলো 2019 সালে, বহু বাক বিতণ্ডা হয়েছে, সারা দেশে বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে, কারণ সেখানটায় যে 2019 সালের যে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বাংলায় যেটাকে বলে নাগরিকত্ব সংশোধনী আইন, সেই আইনটা যেভাবে করা হয়েছিল বলা হয়েছিল যে মুসলিমদের না দেশ থেকে তাড়াবো, সেই কারণে হচ্ছে এই মুসলিমদের নাম লেখা হয়নি, শুধু 6টা ধর্মের নাম লেখা হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পারসি শিখ। সারা দেশে ব্যাপক গণ্ডগোল হলো, প্রচুর দাঙ্গা হলো, বহু মানুষের মৃত্যু হলো এবং অনেক আশা করেছিল দেশভাগের বলি যে মানুষগুলো তারা তাদের নাগরিকত্ব পাবে। তাই এত ঢাকঢোল পিটিয়ে নাগরিকত্ব আইন পাশ হলো তার রুল এখনও কিন্তু বের হলো না, কিন্তু নোটিফিকেশন একটা বেরোলো। সেই নোটিফিকেশনে যেটা লেখা আছে সেখানটায় কিন্তু এই যে 2019 সালের সিএ তার কোনো প্রভাব কিন্তু সেখানটায় দেখা যাচ্ছে না। আমাদের সমাজের দু একজন বলছেন যে না 2019 সালের কিছু জিনিস সেখানটায় দেখা যাচ্ছে, আমি বলি না। কারণ কি 2019 সালের দেখুন এরা বলছে যে এই নোটিফিকেশনে লেখা আছে যে নাগরিকত্ব আইনের 5 ধারা এবং 6 ধারা অনুযায়ী হচ্ছে এই নাগরিকত্বের জন্য নাগরিকত্বটা পাবে তারা, মানে ওই পদ্ধতিতে নাগরিকত্বটা দেওয়া হবে। সেখানটায় কিন্তু 6B ধারার কোনো উল্লেখ নেই। 2019 সালের যে নাগরিকত্ব সংশোধনী আইন সেখানটায় যে পদ্ধতিতে নাগরিকত্ব দেওয়ার কথা বলা আছে দেশভাগের বলি মানুষকে সেটা হচ্ছে কিন্তু এই 6B ধারা। সেই 6B ধারার কিন্তু কোনো উল্লেখ নেই এই নোটিফিকেশনে। তাহলে এখানটায় যে 6টা ধর্মের নাম উল্লেখ আছে এটা কিসের জন্য, কোন ভিত্তিতেই করলো? হ্যাঁ, সিএর উল্লেখ না থাকলেও এটা হচ্ছে 2015 সালে দুটো নোটিফিকেশন বের করেছিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। সেটা হচ্ছে নাম্বার দুটো হচ্ছে GSR 685E এবং GSR 686E, পরপর দুটো নাম্বার। এটা 2015 সালের 7ই সেপ্টেম্বর ভারত সরকারের যে স্বরাষ্ট্র মন্ত্রক তারা দুটো নোটিফিকেশন জারি করেছিল। সেই নোটিফিকেশনের একটা হচ্ছে ভারতের যে পাসপোর্ট আইন, সেই পাসপোর্ট আইনের 1920 সালের আইন, সেই 1920 সালের আইনের 3 ধারা বলে তারা পাসপোর্ট রুল যেটা ছিল 1950 সালের সেটাকে সংশোধন করেছিল এবং এই 686E GSR 686E যে নোটিফিকেশনটা সেটা হচ্ছে ভারতের যে 1946 সালের ফরেনার্স অ্যাক্ট, সেই ফরেনার্স অ্যাক্টের অধীনে যে
1948 সালে ফরেনার্স রুল চালু হয়েছিল, তার সংশোধন করা হয়। সেখানটায় কি বলা হয়েছিল, যে সেখানটায় বলা হয়েছিল যে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যে সকল ধর্মীয় সংখ্যালঘু, সেখানটায় লেখা ছিল, ব্র্যাকেটে লিখে দিয়েছিল যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পারসি, শিখ, যারা ধর্মীয় অত্যাচারের কারণে অথবা ধর্মীয় অত্যাচারের ভয়ে ভারতে এসেছে, অর্থাৎ ভারতে প্রবেশ করেছে, তারা ভারতে বসবাস করতে পারবে। সুতরাং এই নোটিফিকেশনটা থাকা সত্ত্বেও আমাদের দেশের বিভিন্ন স্টেশনে কিন্তু, বিশেষ করে দেশভাগের বলি যে মানুষগুলো, তাদের কিন্তু প্রচুর হয়রানির শিকার হতে হয়। আমাদের সমাজের বিভিন্ন মানুষ দিল্লি, বোম্বে, বিভিন্ন জায়গায় কাজ করে যখন ফেরে, ওই হাওড়া স্টেশন কিংবা এই শিয়ালদা স্টেশন, নৈহাটি স্টেশন, বনগাঁ, হাবড়া, বারাসাত, চাকদা, রানাঘাট, কৃষ্ণনগর, এরকম বিভিন্ন স্টেশনে তাদের হয়রানির শিকার হতে হয়। তো ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু ভারতবর্ষে ওই তিনটে দেশ থেকে যারা ধর্মীয় অত্যাচারের কারণে এসেছে, তারা কিন্তু এখানে বসবাস করতে পারবে। এবার আমাদের মধ্যে অনেকেই এই বিষয়টা আমরা সঠিকভাবে জানি না, সেটা না জানার কারণে এবং এটা নিয়ে সঠিক প্রতিবাদ হয় না বলে প্রতিনিয়ত আমাদের সমাজের মানুষ, তারা কিন্তু এই দুর্ভোগের শিকার হয়। এবার দেখুন, এখানটায় এই নোটিফিকেশন জারি হলো, কিন্তু 2019 সালের যে সিএ, সেটাকে কিন্তু কোনো এর মধ্যে, আওতার মধ্যে আনা হলো না। কিন্তু যেহেতু ওরা বলছে যে 1955 সালের নাগরিকত্ব আইন, সেই নাগরিকত্ব আইন অনুসারে হচ্ছে এই নোটিফিকেশন। যখনই কোনো নাগরিকত্ব আইন, শুধু নাগরিকত্ব আইন না, যখনই কোনো আইন সংশোধন হয়, সংশোধন হওয়ার সঙ্গে সঙ্গে সেই সংশোধনী আইনটাও সেই মূল আইনের সঙ্গে যুক্ত হয়ে যায়। সুতরাং এক্ষেত্রে অবশ্যই আমরা ধরে নিতে পারি যে সিএ 2019 যে সংশোধনীটা আনা হয়েছিল, সেই সংশোধনীটা কিন্তু মূল আইন যে 1955, তার সঙ্গে কিন্তু যুক্ত হয়ে গেছে, অর্থাৎ সেখানেই সমাহিত আছে এটা। কিন্তু সেটার কোনো কার্যকরী রূপ কিন্তু এই নোটিফিকেশনে দেওয়া হলো না। এবং শুধুমাত্র দেখুন, ওই পশ্চিম ভারতের, বিশেষ করে পশ্চিম ভারতের ওই যে যে দুটো রাজ্য, হরিয়ানা এবং পাঞ্জাব, এবং এছাড়া ওর পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে, রাজস্থান এবং গুজরাট, যেখানটায় দেখা যাচ্ছে, আর একটা রাজ্য আছে ছত্তিশগড়ের দুটো জেলা, যে বিশেষ করে দেখুন এটা প্রায় পশ্চিম ভারতের পশ্চিম দিকটাই, তা ওখানে পাকিস্তান থেকে আসা যে শরণার্থী, অর্থাৎ সেখান থেকে যে আসা দেশভাগের বলি যে মানুষগুলো, শুধুমাত্র তাদের সুরাহার জন্য এটা করলো। তারা একবারও ভাবলো না পশ্চিমবাংলা, আসাম এবং ত্রিপুরায় যে সকল দেশভাগের বলি মানুষগুলো রয়েছে, তাদের এই নাগরিকত্ব সমস্যার সুরাহার কথা একবারও তারা ভাবলো না। তাহলে এ থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, যে পশ্চিম পাকিস্তান থেকে যারা এসেছে, শুধুমাত্র তাদের নাগরিকত্ব সমস্যার সুরাহা করার জন্যই এই নোটিফিকেশন জারি হয়েছে। এবং যদিও বলা হচ্ছে 1955 সালের নাগরিকত্ব আইন অনুসারে এই নোটিফিকেশন, সেটা যদি হয় তাহলে এই 2019কে কেন এর সঙ্গে করা হলো না, সেইটার প্রভাব কেন দেখা গেল না? সুতরাং প্রতিবাদ এটা নিয়েও হওয়া উচিত, কারণ শুধুমাত্র পশ্চিম পাকিস্তান থেকে আসা যে লোকগুলো, তারাই এই নাগরিকত্ব সমস্যার, তাদের সমস্যার সুরাহাটা হবে, অথচ বাকি লোকের সমস্যার সুরাহা হবে না, এটা তো হতে পারে না। যে সকল মতুয়া এবং স্বঘোষিত উদ্বাস্তু নেতা এতদিন ধরে পদলোহন করেছে তথাকথিত একটি রাজনৈতিক পার্টির, তাদের এখনো হুঁশ ফেরা উচিত, তাদের বোঝা উচিত যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল, যে কি বলেছিল ভোটের আগে, যে শুধুমাত্র একটা ডিক্লারেশন দিলেই নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে, এটা কখনো হতে পারে না। ভারতের যে নাগরিকত্ব আইন, সেই নাগরিকত্ব আইনের 16 ধারা যেটা আছে, 18 ধারা যেটা আছে, সেখানটায় কিন্তু পরিষ্কার লেখা আছে যে যত এই নাগরিকত্ব আইনের যা কিছু লেখা আছে, তার বাইরে গিয়ে কিন্তু কখনো কোনো রুল এটা কিন্তু করতে পারে না।
সেটা কোনো আইনের ক্ষেত্রেই করতে পারে না। আইনে যেটা আছে সেটাকে বাস্তবায়ন করার করার জন্যই হচ্ছে রুল তৈরি হয়। সুতরাং আইনে যেটা লেখা আছে সেটাকে কিন্তু যে সকল কন্ডিশন আছে, যেটা যে সকল রেস্ট্রিকশন আছে, যেটা যে সকল ম্যানার্স আছে, সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে ফলো করতে হয় রুলে। সুতরাং হঠাৎ করে একটা রুল ওইভাবে তৈরি করা যায় না, সংবিধান বহির্ভূতভাবে কোনো রুল ওইরকম আইনের বাইরে গিয়ে কোনো রুল তৈরি করা যায় না। সুতরাং যারা অনেক আশা করে বসেছিলেন এবং কি বলবো অনেক ভক্তি যাদের ছিল যে না এরা আমাদেরকে ঠিক নাগরিকত্বের সমস্যা থেকে এরা আমাদেরকে মুক্তি দেবে, কিন্তু যে পদ্ধতিতে মুক্তি দেওয়ার কথা বলেছিল তারা সেই পদ্ধতিতে কখনো মুক্তি দেওয়া যায় না, এটা তাদেরকে বুঝতে হবে। শুধু গায়ের জোরে কথা বললে হবে না। আজকে দেখুন এই যে যে নোটিফিকেশন জারি হয়েছে সেই নোটিফিকেশনেও কিন্তু বিভিন্ন কন্ডিশন এবং রেস্ট্রিকশনের কথাও বলা হয়েছে। কেননা যদি সেই কন্ডিশন এবং রেস্ট্রিকশন না থাকতো তাহলে কেন বলা হবে ডিএম সাহেব এবং সেক্রেটারি সাহেবকে সমস্ত নথিপত্র সঠিকভাবে যাচাই করে এবং তার পর্যাপ্ত তদন্ত করে তারপর যদি স্যাটিসফাই হন তবেই হচ্ছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। যারা বলেছিল যে শুধুমাত্র একটা ডিক্লারেশন দিলে পরেই তাদের নাগরিকত্ব দেওয়া হবে এটা ভুল। যদি সেটাই হয় তাহলে কেন তারা বলছিল যে এই যে যে অমুসলিম অমুসলিমদের শুধুমাত্র নাগরিকত্ব দেওয়া হবে? তাহলে একজন মুসলিমও যদি একটা ডিক্লারেশন দিয়ে দেয় তাদেরকে নাগরিকত্ব দিয়ে দেবে? তারা তো দেবে না। তারা তো বারবার করে বলছে যে মুসলিমদের জন্য আলাদা দেশ দেওয়া হয়েছে, সুতরাং মুসলিমদের জন্য নতুন করে ওদেশ থেকে আসলে পরে তাদের আমরা নাগরিকত্ব দেব না। আমরাও সেটার সওয়াল কখনো করি না আর করবও না। কিন্তু কথা হচ্ছে দেশভাগের বলি যে মানুষগুলো স্বাধীনতার 74 বছর পার হয়ে গেল কিন্তু তাদের সমস্যার সমাধান হবে না কেন? এবার দেখুন এই যে যে নাগরিকত্ব সমস্যা, সেই নাগরিকত্ব সমস্যার সমাধান কি করে হতে পারত? এই যে যে CA 2019 তাতে যা লেখা আছে তাতেও কিন্তু আমাদের সমাজের মানুষের এই নাগরিকত্ব সমস্যার সুরাহা হবে না। তবে হ্যাঁ, ডিটেনশন ক্যাম্পের ভয় যেটা অনেকেই দেখাচ্ছেন আমি সেটার সঙ্গে একমত নই। কারণ এই যে নোটিফিকেশনটা রয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের GSR 685E এবং GSR 686E দুটোই হচ্ছে 2015 সালের 7ই সেপ্টেম্বরের নোটিফিকেশন। এই নোটিফিকেশন অনুযায়ী পশ্চিমবাংলার কোনো মানুষ কিন্তু ডিটেনশন ক্যাম্পে যাবে না, কারণ তাদেরকে ভারতবর্ষে বসবাস করার জন্য সেই নোটিফিকেশন দুটো জারি হয়েছে। হ্যাঁ, হয়তো বলতে পারেন তাহলে আসামের লোককে কেন এটা করা হচ্ছে? অসমের ক্ষেত্রে যে নাগরিকত্ব আইন সংশোধন হয়েছিল অসম অ্যাক্টকে, অর্থাৎ অসম অ্যাকর্ড, যেটা অসম চুক্তিকে মান্যতা দিতে, সেই অসম চুক্তির জন্য কিন্তু অসমের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, সেখানটায় ভারতীয় নাগরিকত্ব আইনের যে 6A ধারা সেখানটায় তাদের জন্য বলা হয়েছিল 1966 সালের 1 জানুয়ারি থেকে 1971 সালের 25শে মার্চ তার আগের দিন পর্যন্ত যারা ভারতে এসেছে তাদেরকে ডি ভোটার হিসেবে গণ্য করা হবে এবং 10 বছর থাকার পর তারা ভারতের নাগরিক হিসেবে স্বতঃস্ফূর্তভাবে গণ্য হবে, অর্থাৎ অটোমেটিক্যালি ভারতের নাগরিক হিসেবে গণ্য হবে। তবে এই যে 1966 সালের 1 জানুয়ারির কথা বললাম, তার আগে যারা আসামে এসেছে তারা সরাসরি ভারতের নাগরিক হিসেবে গণ্য হবে। তাহলে দেখুন একই দেশ কিন্তু দুরকম আইন। যে মানুষটা দেশভাগের বলি হয়ে পশ্চিমবঙ্গে না এসে আসামে গেছিল, হয়তো দেখা গেল 1971 সালের পর এসে গেছে, সেই মানুষটা কিন্তু ডি ভোটার হিসেবে চিহ্নিত হয়েছে। কিংবা তারও পরে গেছে 10 বছর, অর্থাৎ 1981 সালের পরে গেছে, সে কিন্তু পুরোপুরি ডি ভোটার হিসেবে চিহ্নিত হয়েছে, তাকে কিন্তু ওই সে ডিটেনশন ক্যাম্পের ঘানি টানতে হচ্ছে। তাই একই দেশ অথচ আলাদা আলাদা আইন, এটা তো হতে পারে না। আজকে আসামের যে মানুষগুলো ভুক্তভোগী তার অধিকাংশই হচ্ছে বাঙালি। পশ্চিমবাংলায় এই যে যে NRC চালু হয়নি, এটা বল প্রথমে চালু হয়নি,
আমি মনে করি এটা আমাদের কাছে সৌভাগ্য। অথচ অসমকে দেখে আমরা কিন্তু এখনো সজাগ হচ্ছি না। এই যে যে নাগরিকত্ব নিয়ে দলমত নির্বিশেষে এখনো কিন্তু আন্দোলন করতে হবে। যদি আন্দোলন না করা যায়, আজকে দেখুন সিএ 2019 চালু হলো, অনেকে হয়তো ভাবছেন যে রুল চালু হয়নি সুতরাং না ইয়ে তো চালু ইয়ে লাগু হয়নি, না লাগু হয়েছে 2020 সালের জানুয়ারি 10 তারিখে এই সিএ কিন্তু নোটিফিকেশন জারি করে কিন্তু সরকার চালু করে দিয়েছে, তার রুল হয়তো এখনও বেরোয়নি। রুল যে ঠান্ডা করে রয়েছে, এই ঠান্ডা করে কিন্তু যুগ যুগ ধরে পড়ে থাকবে। কারণ পশ্চিমা যে মনুবাদী তারা কিন্তু তাদের যে জাত ভাই, তাদের জাত ভাইদের জন্য কিন্তু এই নোটিফিকেশন খিচুড়ি হলেও তারা কিন্তু এই নোটিফিকেশনটা জারি করে তাদের যে স্বার্থ সেই স্বার্থটুকুন তারা পূরণ করে নিচ্ছে। হয়তো বিভিন্ন রকম এখানটা শর্ত আরোপ করেছে ইয়ে, তারা নিজেদের মতো করে যেভাবেই হোক, হয়তো এর আগেও যেভাবে পাকিস্তান থেকে আসা সমস্ত নাগরিককে তারা তারা এই বিশেষ করে সেখানকার হিন্দু যারা এসেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা এসেছে তাদের সকলকেই কিন্তু নাগরিকত্ব দিয়ে দিয়েছে। শুধুমাত্র বাকি ছিল সম্ভবত 30,000 ওই এলটিভি নিয়ে যারা ছিল, তারাও কিন্তু এই যাত্রায় মুক্তি পেয়ে যাবে। তাহলে পড়ে থাকলো কারা? পড়ে থাকলো কিন্তু আমার সমাজের মানুষ, বিশেষ করে এই মতুয়া তথা অন্যান্য যে উদ্বাস্তু সমাজের মানুষগুলো রয়েছে পূর্ব বাংলা থেকে এসেছে তারা। সুতরাং এগুলো নিয়ে কিন্তু আমাদের আরও অনেক সজাগ হতে হবে। কারণ এই সিএ 2019 অটোমেটিক্যালি কিন্তু 1955 সালের যে নাগরিকত্ব আইন তার মধ্যে কিন্তু অটোমেটিক্যালি সমাহিত হয়ে আছে। তাহলে সেখান থেকে এই নোটিফিকেশনে দেখুন বললো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পারসি শিখ। আমি যদি তর্কের খাতিরে ধরে নেই, এটা তো তর্কের খাতিরেই নয়, এটা তো আইনটা যখন পাস হয়েছে তখন মূল আইনের সঙ্গে সেটা যুক্ত হয়ে গেছে, সুতরাং তর্কের খাতির নয়, সেটা সমাহিত হয়ে আছে 1955 সালের সঙ্গে, এটা আমাদের মানতেই হবে। কিন্তু দেখুন আমাদের দুর্ভাগ্য যে এই যে যে ছটা ধর্মের নাম উল্লেখ করা হয়েছে, ধর্মীয় মেরুকরণের কথা লেখা হয়েছে, সেইটুকুন যদি ধরেও নেই যে হ্যাঁ এখান থেকে নিয়েছে, তাহলে বাকি যে 6B ধারা, যে ধারায় এদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছিল, সেটা কেন এই নোটিফিকেশনে উল্লেখ করা হলো না? সেই জবাবদিহি কিন্তু আমার সমাজের যারা এমএলএ তথা এমপি রয়েছেন, অর্থাৎ জনপ্রতিনিধি রয়েছেন, তাদেরকে কিন্তু এই আওয়াজটা তুলতে হবে যে ওদের ক্ষেত্রে পূর্ব পশ্চিম পাকিস্তান থেকে যারা এসেছে তারাই তো শুধুমাত্র এই সুবিধাটা পাচ্ছে। তাহলে যাদের ভোটে কেন্দ্রের সরকার গড়ল এবং পশ্চিমবাংলা থেকে 18টা সিট পেল, সেই মানুষগুলোর কথা কি তারা ভুলে গেল? এমনকি এই যে বিধানসভা নির্বাচন হয়েছে, বিশেষ করে পূর্ববাংলা থেকে যে সকল মানুষ এসেছে উদ্বাস্তুরা, যে সকল অঞ্চলে তাদের বেশি বাস, সেই সকল অঞ্চল থেকে কিন্তু কেন্দ্রে যারা সরকারে আছে সেই সরকারের দল তারা কিন্তু বেশি আসন পেয়েছে। তাহলে তার প্রতিদান কি এইটা? এখনও কি কানে জল যাবে না আমার সমাজের এই মতুয়া তথা উদ্বাস্তু নেতাদের? তারা যে বিশ্বাসে এতদিন ভর করেছিল তাদের ঘুম কি এখনো ভাঙবে না? আজকে তাদের পথ চেয়েও তাকিয়ে থাকবো যে তারা কি বলেন। নোটিফিকেশন জারি হয়ে গেছে, আজকে 3 দিন হয়ে গেল, আজকে তাদের কারো কোনো প্রতিক্রিয়া কি আমরা পেয়েছি? না তারা এটা পড়ে দেখেছে, না তারা এই সম্পর্কে কিছু বলেছে। এ বিষয়ে আমি সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ভোটের সময়ে পশ্চিমবাংলায় এসে বলে গেছিলেন যে টিকাকরণ শেষ হলেই হচ্ছে এই নাগরিকত্ব সমস্যার সমাধান আমরা করব এবং রুলও বেরোবে। তা যে 5টা রাজ্যে বিভিন্ন জেলার উদ্বাস্তুদের অর্থাৎ শরণার্থীদের জন্য যে এই নোটিফিকেশন জারি হলো, সেই 5টা রাজ্যে কি টিকাকরণ শেষ হয়ে গেছে? যদি শেষ না হয়ে থাকে, তাদের জন্য যদি এই নোটিফিকেশন জারি করে নাগরিকত্ব সমস্যার সমাধান করা যায়, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা আসাম বা ত্রিপুরার ক্ষেত্রে কেন হবে না? এই দাবিটা কিন্তু সকলকেই তুলতে হবে দলমত নির্বিশেষে। শুধু তাই নয়, একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে
শুধু এই নোটিফিকেশন জারি করে কিন্তু আমাদের এই নাগরিকত্ব সমস্যার সমাধান করা যাবে না। যদিও এতক্ষণ বললাম যে এই নোটিফিকেশনের যে সকল খামতিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এবং নাগরিকত্ব আইন এবং তার আনুষঙ্গিক বিভিন্ন রুলস বলুন, নোটিফিকেশন বলুন, যেটুকুন ঘেটে যতটুকুন বুঝেছি তাতে এই দেশভাগের বলি যে নাগরিক মানুষগুলো রয়েছে তাদের নাগরিকত্ব সমস্যার সমাধান এই 2019 সালের নাগরিক সংশোধনী নাগরিকত্ব আইন দিয়ে হবে না। এবং এই যে যে অবিভক্ত ভারতের যে মানুষগুলো তারা কেন আবেদন করে এই নাগরিকত্ব নিতে যাবে, কারণ যখনই কেউ আবেদন করবে, আবেদন করে কে? যার নাগরিকত্ব নেই সেই তো আবেদন করে, তা আবেদনপত্র ছাড়াও তো নাগরিকত্ব দেওয়া যায়। সে সার্টিফিকেট পরে নিয়ে নেবে, আগে নাগরিক হিসেবে ঘোষণা করে দিক, তারপর সে কারো সার্টিফিকেট দরকার হলে সে সার্টিফিকেট নিয়ে নেবে, সেটা আলাদা বিষয়। আবেদনপত্র ছাড়া যে নাগরিকত্ব পাওয়া যায় তার প্রমাণ হচ্ছে ভারতীয় নাগরিকত্ব আইনের 6A ধারা, যেখানে কিছুক্ষণ আগে আমি উল্লেখ করলাম ওই 6A ধারা অনুযায়ী অসমে বসবাসকারী যে মানুষগুলো রয়েছে যারা দেশভাগের বলি হয়ে অসমে গেছিল তাদের কিন্তু নাগরিকত্ব দেওয়া হয়েছে। তাহলে এই যে যে দেশভাগের বলি মানুষগুলো বিভিন্ন রাজ্যে রয়েছে, পশ্চিমবঙ্গ তথা বিভিন্ন রাজ্যে, এদের পূর্বপুরুষ তো এই ভারতের নাগরিক ছিল, তারা তো ধর্মীয় অত্যাচারের কারণে বা ধর্মীয় নিপীড়নের কারণে বা ভয়ে তারা কিন্তু দেশ ছেড়ে এসেছে, আসতে বাধ্য হয়েছে। সেই যে ভারতের মানুষ তারা ছিল সেই ভারতেই তারা এসেছে। তাহলে এদের জন্য সরকার কি 3 লাইনের বা 2 লাইনের একটা নাগরিকত্ব সংশোধনী আইন এনে নাগরিকত্ব দিতে পারে না? তারা কি লিখতে পারে না যে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে সেখানকার যে ধর্মীয় সংখ্যালঘু যারা দেশভাগের কারণে এই ভারতবর্ষে এসেছে তারা ভারতের নাগরিক হিসেবে গণ্য হবে? এক কথা লিখলে পরেই তো কাজটা শেষ হয়ে যায়, এত কাঠখড় পোড়াতে হয় না, এত দাঙ্গার প্রয়োজন হয় না, কিছুই প্রয়োজন হয় না, কোনো আবেদনপত্রের প্রয়োজন হয় না। এই যে যে নাগরিকত্ব দিতে গিয়ে এত ঝামেলা, এত অফিসারকে, বহু স্টাফকে নিয়ে সেই কাজ করতে হবে, কিন্তু দেশভাগের বলি হয়ে যারা এসেছে তাদেরকে শুধু এইটুকুন নাগরিকত্বের সুরক্ষাটা তারা দিয়ে দিক। 2003 সালে তারা যে নাগরিকত্বের ক্ষেত্রে দেশভাগের বলি যে মানুষগুলো তাদের এই নাগরিকত্বের ক্ষেত্রে যে ক্ষত তারা করে দিয়ে গেছিল সেই ক্ষত কিন্তু তাদেরকেই সুরাহা করতে হবে। তারা কিন্তু এই 2 লাইনের একটা নতুন CAA এনে, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনে তারা কিন্তু এই নাগরিকত্ব সমস্যার সমাধান করতে পারে। আজকে যে নোটিফিকেশন ওরা জারি করেছে, এরকম নোটিফিকেশন জারি করেও কিন্তু এই দেশভাগের বলি যে পূর্ব বাংলা থেকে আসা যে মানুষগুলো তাদের কিন্তু নাগরিকত্বের সমস্যার সমাধান হতো না। সুতরাং আমরা চাই নতুন করে একটা CAA আনুক ভারত সরকার, সংসদে পাশ করাক সেটা, সংসদে পাশ করাক সেটা, এবং এই যে যে দেশভাগের বলি মানুষগুলো রয়েছে তাদেরকে সরাসরি নাগরিক হিসেবে ঘোষণা করুক। সেটা ঘোষণা করার পর তারা NRC করুক, NPR করুক, সেটা নিয়ে আমাদের আর কোনো বক্তব্য থাকবে না। কেননা সেটা যদি ঘোষণা করে নতুন CAA, তাহলে কোনো NRC, কোনো NPR বা রাস্তাঘাটে কোনো হ্যারাসমেন্ট এর কোনো কিছুই আর হবে না। আর বিশেষ কিছু বলার নেই, আপনাদের সকলের কাছে বিশেষ অনুরোধ যে সকলকেই একযোগে আওয়াজ তুলতে হবে। আজকে আমার সমাজের যে সকল মানুষ যারা প্রতিনিধিত্ব করছে কেন্দ্র সরকারে বা রাজ্য সরকারেই হোক কিংবা সরকারের বিরোধী দলেই হোক, যেখানেই যে যেখানেই আছে, অর্থাৎ আমাদের সমস্ত MLA MP তাদেরকে কিন্তু একজোট হয়ে এই আওয়াজটা তুলতে হবে। বাবাসাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর সংবিধান যখন প্রথম লেখেন তখন কিন্তু এই দেশভাগের বলি যে মানুষগুলো তাদের কথা ভেবে তিনি ভারতীয় সংবিধানের 6 ধারায় কিন্তু তিনি খুব সহজে লিখে গেছিলেন যে এই যে দেশভাগের বলি হয়ে যে মানুষগুলো 1948 সালের
উনিশে জুলাই এর পরে যারা আসবে তারা ভারতবর্ষে আসার পর ছ মাস, তারা কন্টিনিউ ছ মাস সেখানে বসবাস করার পর আবেদন করে কিন্তু তারা নাগরিকত্ব পেত। কিন্তু আমাদের দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন মহান সরকার এসেছেন, তারা সেটা সেই ছ মাসটাকে বাড়িয়ে বাড়িয়ে 14 বছর অবধি এক সময় নিয়ে গেছিল, যেটা শেষ পর্যন্ত এই যে যে নাগরিকত্ব আইন সংশোধনী আইন পাশ হয়েছে অর্থাৎ সিএ 2019, সেখানটা সেটা 5 বছর করা হয়েছে, এবং সেই আবেদন করার আগে তাকে আরও 12 মাস কন্টিনিউ এখানটায় থাকতে হবে। সুতরাং সেটা নয়, আমরা একটাই দাবি করি সরকারের কাছে, সেটা হচ্ছে নতুন করে একটা সিএএ আনা হোক, এবং দেশভাগের বলি যে মানুষগুলো রয়েছে তাদেরকে সরাসরি নাগরিক হিসেবে ঘোষণা করা হোক, কোনো আবেদন টাবেদনের মাধ্যমে আমরা এই নাগরিকত্ব সমস্যার সমাধান আমরা চাই না। সকলকে আমার আন্তরিক অভিনন্দন, সকলে ভালো থাকবেন, জয় ভীম, নমস্কার।